বন্ধুরা দেখো বাড়ির থেকে সবাই নাইটি পরে এসেছে। এই দেখো ওই বোনটা নাইটি পরে এসেছে, আমাদের দিশা নাইটি পরে এসেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিপি পিকু ব্লগস। তো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি পুরোপুরি আর এখন রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো একটা ভাই ফোন করলো এমার্জেন্সি, মানে আগে থেকে কিছু বলেনি, এখনই ফোন করলো গঙ্গা স্নানে যাবে। তো আমার এখনও গঙ্গা স্নান করা হয়নি, অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো, বাট কেউ যায় না, একা একা যেতে পারিনি। তো এখন যাচ্ছে আমাদের এখান থেকে অনেকে, কারণ কালকে পুজো আছে এখানে, তো ওই জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি আর কে কে যায় সব। তো চলো, তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে অলরেডি যাওয়ার জন্য, যাবে বেশ কয়েকজন যাবে এখান থেকে, আর যারা যারা আছে সবাই যাবে না, দুই একজন বাদ থাকবে বাড়িতে। তো সবাই রেডি হচ্ছে টুকটাক। তো এখানে দেখো অটো দাঁড়িয়ে আছে, তো দুই থেকে তিনটে অটো ভাড়া করা হয়েছে আর বাকিরা সব অটোর মধ্যে উঠেও গেছে, আমিও উঠবো এটার মধ্যে। গাড়িতে উঠে গেছি আমরা, এখান থেকে অটো ভাড়া করেছি সব তিনটে অটো। তো আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আগে একটা অটো চলে গেছে, তিনটে অটো ভাড়া করা হয়েছে, আরো কয়েকজন বাড়িতে বসে আছে, আর একটা আসবে তারপরে বেরোবে। পলাশিপাড়া পৌঁছে গেছি, এখন গাড়িতে হাওয়া দিচ্ছে, আর একটা অটো সামনে অনেক আগে বেরিয়ে এসেছিল, আর আরও এখনো বাকি আছে যারা এখনো বাড়ি থেকে বেরোতেই পারেনি, তো জানি না কখন আসবে। আর আমরা এখন যাচ্ছি পলাশি, কারণ আমাদের এখান থেকে আমাদের বাড়ির থেকে বেদাই থেকে পলাশি আর কি কাছে হয় গঙ্গা স্নানের জন্য, তো ওই জন্য আমরা পলাশি যাচ্ছি। এই যে আর একটা অটো, সব আমরা একসঙ্গে যাচ্ছি। মুখ দেখা যায় না, হাত দেখা যায়। দাঁড়িয়েছি, দাদা একটা জিনিস কিনতে গেল, পুজোর জন্য জলের যে ঢপগুলো হয় সেগুলো আনতে গেল, আর এইদিকে তো একটা অটো বেরিয়ে গেছে। তো বন্ধুরা দেখো বাড়ির থেকে সবাই নাইটি পরে এসছে, এই দেখো ওই বোনটা নাইটি পরে এসছে, আমাদের দিশা নাইটি পরে এসছে, তাছাড়া আমাদের ড্রেস টুকটাক ঠিকই আছে তাই তো। চলো ওই যে ওই দোকান থেকে একটা জামা কিনে আনি তোমার জন্য বোনু। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে, তো যে যেমন ড্রেস পরা ছিল তো সেরকম ভাবেই চলে এসছে। এ দেখো এই পিসিও নাইটি পরে এসছে। আর আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, কারণ কালকে বিশ্বকর্মা পুজো প্লাস মনসা পুজো করে অনেক জায়গায়, আর বিশ্বকর্মা পুজোটা বেশি হয়। তো দেখো রাস্তায় প্রচণ্ড ভিড় আজকে, কারণ সব জায়গা থেকে আজকে গঙ্গা স্নানে যাচ্ছে। এদিকে বহরমপুর, আমরা এখন ছোট গলির মধ্যে ঢুকে গেছি আর এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আসিনি আমি। তো
গাড়ি ঘোড়া লোকজন ভিড় দেখে মনে হচ্ছে আর কি কাছাকাছি চলে এসেছি। দেখো তোমরাও বুঝতে পারবে দেখলে, হ্যাঁ অনেকটা কাছাকাছি চলে এসেছি আর কি। আগে ছিলাম এত ভিড় ছিল না, তাই তো? তো আমরা পৌঁছে গেছি। ওরে কত লোক, ওরে বাবা এত ভিড়। পলাশির ঘাটে পৌঁছে গেছি, তো দেখো ভিড়। তো পলাশির ঘাটে পৌঁছে গেছি আর আমি ফার্স্ট টাইম আসছি, তো প্রচন্ড ভিড় হয়েছে এদিকে, প্রচন্ড ভিড়। তো হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি পুরো ঘাটের কাছে। আমাদের টিমের লোকজন দেখো খালি গায়ে আছে। দেখুন ওই যে আমার এই যে এদিকে তেল আছে ফুল আছে, পরে দিস। হ্যাঁ তুই দাঁড়াই থাকবি, আমারে তো কেউ নেবে না। তো আমরা যারা যারা এসেছিলাম বেশ কয়েকজন নেমে গেছে আর আমরা তিন থেকে চারজন ওপরে দাঁড়িয়ে আছি ব্যাগের কাছে। তো বাড়ি থেকে অনেকটা ভয় ভয় করছিল, তো ফাইনালি ঘাটে নামতে পেরেছি। অনেক বছর আগে একবার গঙ্গা স্নান করেছিলাম নবদ্বীপ থেকে, তো অনেক বছর হয়ে গেছে যেহেতু, তো অনেক বছর পর আসলাম এখানে। আর যেহেতু এসেছি তো বাড়ি থেকে টুকটাক সব কিছু নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য আর কি ঘাটের কাছে। তো দেখতে পাচ্ছ সব কিছু, অনেকে যারা যারা আসে আর কি এখানে সবাই টুকটাক নর্মালি পুজো দিয়ে যায়। তো আমিও বাড়ি থেকে সেরকমই নিয়ে এসেছিলাম, তো এখন ঠাকুরের নামে একটু এখান থেকে যেরকম পারি পুজোটা দেব, তারপরে উঠে আসব। উল্টাই পড়বা না, দেখো জলের বোতল 10 টাকা করে নিয়ে আয়। আমরা যারা যারা এসেছিলাম এখন স্নান করে সামনের দিকে একটা মন্দির আছে, আসার সময় তোমাদের দেখালাম, তো ওই মন্দিরে একটু যাচ্ছি। এটা সকলে পুজো দেবে, আমিও সঙ্গে যাচ্ছি। সন্তোষ কত করে? তো এখানে যারা গঙ্গা স্নান করতে আসে সকলে হয়তো পুজো দিয়ে যায়, তাদের ঠাকুরের দর্শন করে যায়। তো আমিও এসেছি প্রথমবার এখানে, তো ওই জন্য ভাবলাম যে মন্দিরে ঠাকুরের দর্শন করে যাই। তো এখানে যে মন্দিরটা দেখছো এটা মা কালীর মন্দির, আর সাইডে আর একটা মন্দির আছে সেটা আমি আগে দেখতে পাইনি, তো ওটা হলো ভোলেনাথের মন্দির। তো দু জায়গায় ঠাকুরের দর্শন করব। তো এই দেখো ওই মন্দিরটার একদম পাশে ভোলেনাথের মন্দির, তো আমি তো দর্শন করবই, চলো তোমাদেরও দর্শন করাই। এখানে ঘাটের কাছে দুটো মন্দির আছে, একটা ভোলেনাথের মন্দির একটা মা কালীর মন্দির। তো দুটো মন্দিরে ঠাকুরের দর্শন করলাম, তো এখন যাচ্ছি সামনের দিকে হেঁটে। তো আমাদের অটো সামনে চলে গেছে হয়তো, তো হাঁটতে হাঁটতে গিয়ে দেখি। তো ফাইনালি গাড়িতে উঠে গেছি, এই গাছতলায় দাঁড়িয়েছিলাম অটো আসতে পেছন থেকে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। পলাশির ঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি আর 10টার বেশিও বেজে গেছে আর সকলের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আমরা ঠিক করেছি যে রেলগেটটা পার করে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, তো চলো। বেশি বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে, তো এই দোকানে এসেছি নিরামিষ
লুচি পরোটা মানে ওইরকম টাইপের খাবার আর কি খাবো। নিরামিষ খাবো, কালকে পুজো আছে, সব পুজো করবো, ওই জন্য নিরামিষ খাবো। আমাদের একটা বান্ধবী লটারি কাটতে এসেছে, দেখি একটা পাতা দরে 150 টাকা। আর ভাগ্য কাটা আছে, ভাগ্য খোলে নাকি লটারি কাটতে এসেছে। এখান থেকে বাঁচতে হবে। এগুলো কাটা আছে তো, 5 টাকা 30 টাকা করে এগুলো কাটা আছে সব। আর ওইগুলো আলাদা আলাদা করতে হবে, বুঝলে? হ্যাঁ, আলাদা আলাদা করতে হবে। তো বান্ধবীর লটারি কাটার পরে এখন বাড়ির পথে ফিরছি আর অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগ আমি আর কন্টিনিউ করব না, তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।